এই হেডিংটা সলভ করাচ্ছিলাম। রিপ্লেস দ্য ওয়ার্ড অর ওয়ার্ডস ইটালিসাইজড বাই দ্য লিস্ট অফ গ্রুপ ভার্বস গিভেন বিলো। এ হেডিংয়ের ইনক্লুডিং 5 আর 6 নাম্বার এক্সারসাইজটা আজকের ভিডিওতে সলভ করব। Hello my dear students, welcome to Boul Panja Tutorial. आजकेर वीडियोते Highlight of English Grammar Portraits by P.K. Mukherjee for class 9 and 10 এই বইটির A হেডিং এর ইনক্লুডিং 5 আর 6 নাম্বার এক্সারসাইজটা আজকের ভিডিওতে সলভ করব। ওকে, শুরু করছি ক্লাসটা। Just as Debu was about to depart, তখনই দেবু তৈরি হলো প্রস্থান করার জন্য বা চলে যাওয়ার জন্য। ডিপার্টটা দেখো ইটালিসাইজড করা রয়েছে, তো ডিপার্ট মানে চলে যাওয়া, প্রস্থান করা বা পরিত্যাগ করা। তো এই ডিপার্টের ফ্রেজাল ভার্ব হচ্ছে সেট অফ। ওকে, তাহলে অ্যান্সারটা হচ্ছে জাস্ট অ্যাজ দেবু ওয়াজ অ্যাবাউট টু সেট অফ ফ্রম কলকাতা, কলকাতা থেকে, দ্য ট্রেনস commenced, the rains commenced, বৃষ্টি শুরু হয়েছিল। commenced মানে শুরু হয়েছিল। ওকে, commenced অর্থাৎ শুরু হয়েছিল, এটা ফ্রেজাল ভার্ব হচ্ছে set in। তাহলে অ্যান্সারটা হবে the rains set in, ফুল স্টপ দেওয়া রয়েছে। তারপরে দেখো he had to postpone his journey, তাকে স্থগিত রাখতে হয়েছিল তার যাত্রা। পোস্টপন মানে হচ্ছে স্থগিত রাখা বা বন্ধ রাখা, সাময়িকভাবে বন্ধ রাখা। পোস্টপনের ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট অফ বা হোল্ড ওভার। ওকে, অ্যান্সারটা হচ্ছে হি হ্যাড টু পুট অফ হিজ জার্নি অথবা হি হ্যাড টু হোল্ড ওভার হিজ জার্নি, দুটোই লিখতে পারো, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে পারো। অ্যান্ড অলদো হি ওয়াজ পারট্রাপড বাই হিজ ডিলে, যদিও সে বিব্রত হয়েছিল তার দেরিতে। পারট্রাপড মানে বিব্রত হওয়া। ওকে, বিব্রত হওয়া পারট্রাপডের ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট আউট। তো অ্যান্সারটা তাহলে কী হবে? অলদো হি ওয়াজ পুট আউট বাই হিজ ডিলে হি রিয়েলাইজড হি হ্যাড টু অ্যাকসেপ্ট ইট, সে বুঝতে পেরেছিল তাকে এটা স্বীকার করে নিতেই হবে, তাকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে, মেনে নিতে হবে। ওকে, অ্যাকসেপ্ট এর ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট আপ। তাহলে অ্যান্সারটা কি হবে? হি রিয়েলাইজড হি হ্যাড টু পুট আপ উইথ ইট। অ্যাকসেপ্টের ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট আপ উইথ। অ্যান্সার হি রিয়েলাইজড he had to put up with it. Chorasi number 6. I am searching for the car that injured. Searching আমি খুঁজছি, যে সেই গাড়িটা যেটা আহত করেছে মাই ব্রাদার, আমার ভাইকে বা দাদাকে। ওকে, সার্চিং মানে খুঁজছি। সার্চিংয়ের ফ্রেজাল ভার্ব হচ্ছে লুকিং ফর। আর ইনজিওর্ড মানে আহত করেছিল, এখানে হচ্ছে ধাক্কা মেরেছিল, এখানে গাড়ি তো অবশ্যই ধাক্কা মারে। আচ্ছা, ইনজিওর্ড এর ফ্রেজাল ভার্ব হচ্ছে নকড ডাউন। তাহলে সেন্টেন্সটা কি হয়ে দাঁড়ালো? আই অ্যাম লুকিং ফর দ্য কার দ্যাট নকড ডাউন মাই ব্রাদার। Okay, এবার নেক্সট, হু হ্যাড স্টার্টেড ফর কলকাতা, যে যাত্রা শুরু করেছিল কলকাতার জন্য। এখানে স্টার্টেড মানে শুরু করেছিল নয়, যাত্রা শুরু করেছিল। তাহলে এর অ্যান্সারটা হলো স্টার্টেড, হচ্ছে স্টার্টেডের ফ্রেজাল ভার্ব সেট অফ। তাহলে অ্যান্সারটা হচ্ছে হু হ্যাড সেট অফ ফর কলকাতা, হু হ্যাড সেট অফ ফর কলকাতা। নেক্সট, ইন ফ্যাক্ট আই ক্যান রিমেম্বার, সত্যি আমি মনে করতে পারি, নাইদার দ্য কালার নর দ্য নাম্বার অফ দ্য কার, আমি সত্যি আমি মনে করতে পারি না গাড়িটার না রং আর না নাম্বার, মানে আমি এইটা কোনো কিছুই মনে করতে পারছি না। ওকে, রিমেম্বার মানে মনে করতে পারা, রিমেম্বারের ফ্রেজাল ভার্ব হচ্ছে কল আপ। তাহলে অ্যান্সারটা কি? ইন ফ্যাক্ট আই ক্যান কল আপ নাইদার দ্য কালার নর দ্য নাম্বার অফ দ্য কার। নেক্সট, বাট আই উইল নট অ্যালাউ ইট টু এসকেপ ইজিলি, কিন্তু আমি এটাকে অ্যালাউ করব না পালাতে খুব সহজে, মানে আমি এটাকে একেবারেই পালাতে দিতে পারবো না সহজে। ওকে, এসকেপ মানে পালানো, এসকেপের ফ্রেজাল ভার্ব হচ্ছে গেট অ্যাওয়ে। তাহলে সেন্টেন্সটা কি হয়ে দাঁড়ালো? বাট আই উইল নট অ্যালাউ ইট টু গেট অ্যাওয়ে ইজিলি। নেক্সট, আই মাস্ট নট পোস্টপন মাই থরো সার্চ, আমি অবশ্যই স্থগিত করব না আমার মানে তদন্তের কাজটাকে, আমার মানে পুরোপুরি মানে একদম পুঙ্খানুপুঙ্খ যে আমার সার্চ করা, খুঁজে বার করা, এটাকে আমি স্থগিত করব না। পোস্টপন মানে থামানো বা স্থগিত করা। ওকে, তাহলে পোস্টপনের ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট অফ। অ্যান্সারটা কি হলো? I must not put off my thorough search, আমি অবশ্যই স্থগিত করব না আমার পুঙ্খানুপুঙ্খ তদন্ত। ভিডিওতে কোনো উত্তর বা প্রশ্নে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, অথবা আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে ইনবক্স করে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। কোনো সমস্যা হলে সেখানে আমাকে জানাতে পারো। আই উইশ ইউ এভরিবাডি স্টুডিয়াস অ্যান্ড প্রসপারাস এডুকেশনাল লাইফ। মে গড ব্লেস ইউ। বাই।